উমরাংসুত হাহাকার, দূর হওয়া নাই ভয়ঙ্কর অচলাবস্থা, কপিলির পানির ভয়ঙ্কর রূপ। কপিলী নদীর উমরাংসু জলবিদ্যুৎ প্রকল্পর পৰা এনেদরে ভয়ঙ্কর গতিত বাগরিছে পানি। বান্ধটোর সুরক্ষার বাবে খুলি দিয়া হয়েছে তিনিখনকৈ গেট, আর ইয়ার লগে লগে দ্রুতগতিত বৃদ্ধি পাইছে কপিলীর জলস্তর। এতিয়া মূল শঙ্কা বান্ধটোর সুরক্ষাক লৈ। সোমবারে যে স্থানত পাইপ ফুটিছিল এতিয়াও মেরামতি সম্ভব হওয়া নাই। উপরলৈ উঠিছে ভয়ঙ্কর রূপত পানির ফোয়ারো। ভয়ঙ্কর গতিত নামি অহা পানিয়ে খহাই পেলালে পথ, বুড়াই পেলালে ঘর। বান্ধটো তথা নামনি অংশর সুরক্ষার প্রতি ভাবিয়েই নিপকুয়ে উলিয়াইছে রিজার্ভার পানি, সেয়েহে খুলি দিছে এই তিনিখন গেট। ইপিনে রিজার্ভারত যাতে পানি জমা নহয় তার বাবে বন্ধ করেছে কপিলী আর খান্দং গেট। আটাইতকৈ গুরুত্বপূর্ণ কথা, এই পর্যন্ত সন্ধানহীন নিপকুর অভিযন্তা সহ চারি কর্মচারী। জলবিস্ফোরণের বাবেই নামিব পৰা নাই দুবারও। দুবারও নামিবর বাবে আর 9 মিটার কমিব লাগিব জলপৃষ্ঠ। কিন্তু কিয় সংঘটিত হল এই দুর্ঘটনা? ঊর্ধ্বতন কর্তৃপক্ষর নির্দেশনা বিনে ক্যামেরার আগত মুখ নুখুলিলেও নিপকুর সূত্রসমূহে আমাক জনালে ইয়ার আড়ত কয়লা খনি। কয়লা খনির পৰা নির্গত হওয়া এসিড, বিষাক্ত দ্রব্য, অত্যাধিক এসিডর বাবে নষ্ট হবলে ধরেছে যন্ত্রাংশ। উল্লেখ্য, 1974 চনতে নির্মিত এই কপিলী জলবিদ্যুৎ প্রকল্প, উৎপাদন হয় 200 মেগাওয়াট বিদ্যুৎ। এই প্রকল্পটির যন্ত্রাংশর মেরামতির বাবে পুঁজি বিচারি বহুবার সরকারের উচর চপা হয়েছিল, কিন্তু বিষয়টি সরকারে গুরুত্ব নিদিলে। এতিয়া প্রশ্নটি হল, নিপকু কর্তৃপক্ষই খুলি দিয়া গেট বন্ধ করব কেতিয়া? নিপকু কর্তৃপক্ষই জানা মতে অহা 2 এদিনের ভিতর বন্ধ করব গেট। হঠাৎ গেট বন্ধ করে দিলে মূল বান্ধ ভঙার আশঙ্কা। ইপিনে নিপকুয়ে পানি এরার ফলত এতিয়া প্রত্যক্ষ প্রভাব দেখা গল নামনি অংশ। এই দৃশ্য নগাঁও কামপুরের। এনেদরে হঠাৎ বৃদ্ধি পাইছে কপিলীর জলস্তর, বানর আশঙ্কাত স্থানীয় লোক। প্রতি ঘন্টাত 10 সেন্টিমিটারক বৃদ্ধি জলস্তর। আশঙ্কাত মানে ভুগিবলগা হয়েছে। আর আজি 5 মাহ আগত একটা বানে আহি পেলায় রাইজর খেতি পথার সব ধ্বংস করে থাকে গেছে, কিন্তু বর্তমান আকৌ যদি একটা বান হয় সমূহ কৃষিজীবী রাইজর মাধ মারা পড়ব। এই মুহূর্তত একটা ডাঙর প্রশ্ন, 200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বান্ধর বিজুতি নিয়ন্ত্রণতে ব্যর্থ নিপকু তথা সরকার প্রশাসন। বৃহৎ নদী বান্ধর ক্ষেত্রত কি হব? অজিত শইকীয়া, গৌরব সোনার আর পুষ্প চৌধুরীর রিপোর্ট, প্রাগ নিউজ।